মঙ্গা ভার্সেস গঙ্গা, লোভী বউ আর জাদুই আয়না। প্রত্যেক দিনের মতন গঙ্গা বউ সকালে উঠে মুখ ধুয়ে নিজের বাপের বাড়ির থেকে আনা আয়নার সামনে বসে। আরে, আজ তো আমি অনেক সুন্দর দেখাচ্ছি, আমার সুন্দরতা তো দারুণ। এই দেখে শাশুড়ি মঙ্গা ওর কথাতে রেগে এমন বলল, হ্যাঁ হ্যাঁ, এমন সুন্দর বৌমার জন্যে তো অনেক পুণ্যি করতে হবে। শাস্তি থাকা গঙ্গা নিজের শাশুড়ির কথা ধ্যান দিল না। বউকে ওর কথা না শুনতে দেখে মঙ্গা রেগে লাল হয়ে যায়। নিজে নিজে এমন বলতে থাকে, সব সময় সেই আয়নার সঙ্গে টিকটিকির মতন চিপকে বসে আছে, এইদিকে একটু শাশুড়িকে সাহায্য করার কোনো খেয়ালই নেই এই মেয়ের। সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু সাজ আর সাজ, ঠাকুর গড়ুক এই আয়নাটা ভেঙে যায়। গঙ্গার সামনে থাকা আয়নাটা ফট করে ভেঙে গেল। এতদিন ধরে নিজের সুন্দরতাকে দেখে খুশি থাকা গঙ্গা আয়না ভেঙে যাওয়াতে অনেক দুঃখী হয়ে যায়। বাপের বাড়ির থেকে আনা অনেক দামি আয়না ছিল, কে জানে একে কে নজর দিল বলে কাঁদতে থাকে। তাকে দেখে খুশি হয়ে থাকা মঙ্গা বউয়ের কাছে আসে। আরে চুপ করে যা বৌমা, তোর সুন্দরতা দেখে আয়নাটা সামলাতে পারেনি, এই আয়না এতদিন টিকেছিল সেইটাই বড় ব্যাপার বলে সেখান থেকে চলে যায়। সেদিন থেকে গঙ্গা খাবার খাচ্ছিল না, ঘুমোতে পারছিল না, তার পুরো ধ্যান ভাঙা আয়নার উপরেই ছিল। বেচারি বৌমাকে দুঃখী দেখে শাশুড়ি মঙ্গা গঙ্গাকে বোঝাতে যায়, কি রে এখন কি করি বৌমা, একটু বোঝো আর আমার কথা শোনো, আমার কাছে যে আয়নাটা আছে সেটা আমি এনে দেব, যতক্ষণ তুমি নতুন আয়না না কিনবে ততদিন সেইটা ব্যবহার করো। এই বলে নিজের আয়না এনে বৌমাকে দিয়ে, এই নাও এইটা একটা জাদু আয়না, এইটা আমি বাপের বাড়ির থেকে এনেছিলাম, এতে তুমি যত সুন্দর চাও তত সুন্দর দেখাতে পারো। এর বিশেষতা এই যে, যেই চেহারা তুমি ভেবে এই আয়নায় দেখবে তেমনই তুমি পরিণত হবে। একটু সাবধানে থেকো, যদি তুমি এই আয়নাতে দেখার সময় কোনো কুকুর কিংবা বাঁদরের কথা মনে করবে তো দেখে নিও, কোনো সার্কাস বা জুওয়ালা এসে তোমাকে নিয়ে চলে যাবে বলে চলে যায়। কি এই পুরনো আয়না জাদুকরি? যদি এটা সত্যি জাদুগরি তো আমার শাশুড়ি কেন এমনটি রয়ে গেল বলে আয়নাতে দেখে। আমিও যদি ক্যাটরিনা কাইফের মতন দেখাতে চাই তো কি হয়ে যাব? বলাতেই গঙ্গা ক্যাটরিনা কাইফের মতন হয়ে যায়। দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়। দেখার সময় গঙ্গার একটা উপায় আসে। গঙ্গা নিজের মধ্যে, এই আয়নাটাতে সত্যি জাদু আছে, এতদিন ধরে আমাকে বিরক্ত করা শাশুড়িকে একটা শিক্ষা দেব। তার পরের দিন মঙ্গার বর যাওয়ার পরে গঙ্গা আয়নায় দেখে, আমি আমার শ্বশুর মশাইয়ের মতন হয়ে যেতে চাই। বলাতেই গঙ্গা নিজের শ্বশুরের মতন হয়ে যায়। শ্বশুর রবির মতন হয়ে যাওয়ার পরে গঙ্গা নিজের শাশুড়িকে ডাকতে থাকে, মঙ্গা, এই মঙ্গা, কোথায় মরে গেলি রে, কতবার ডাকতে হবে তোকে? এই শুনে মঙ্গা দৌড়ে আসে, কি হলো, এমন বাঁদরের মতন মুখ করে আমাকে চেয়ে রইছিস কেন? যা যা, আমি যে টাকা তোকে রাখার জন্য দিয়েছিলাম সেইটা এনে দে। বেচারি মঙ্গা মাথা নিচু করে চুপ করে গিয়ে পয়সা এনে দিয়ে দেয়। পয়সা নিয়ে গঙ্গা বাইরে চলে যায়। শাশুড়িকে বোকা বানালো, তার উপরে চেঁচানো, এমনই অনেক কাজ করে টাকা হাতে আসতে গঙ্গা খুশিতে পাগল হয়ে যায়। গঙ্গা সে টাকা দিয়ে ভালো ভালো শাড়ি কিনল, সিনেমা দেখল আর অনেক আইসক্রিমও খেল। এমন করে রবি বাইরে যাওয়ার পরে রোজ গঙ্গা
তেমন করে বাঙ্গাকে বিরক্ত করত। এমন কিছুদিন পরে গঙ্গার শ্বশুর বাড়িতে রাগ করে ফেরে। আচ্ছা আচ্ছা, পৃথিবীতে সব লোকই মিথ্যুক। পয়সা নেওয়ার সময় খুব ভালো করে নিয়ে নেয়, আর যখন আমি গিয়ে পয়সা চাইতে যাই ওদের কাছে, আমি কি পাগল নাকি? এই বলে রেগে গড়গড় করে স্ত্রী মাঙ্গাকে ডাকে। ও মাঙ্গা, আমি যে টাকা তোকে রাখতে দিয়েছিলাম সেটা একটু এনে দে তো, বলে জিজ্ঞেস করল। এই কথা শুনে মাঙ্গা, গ্রামবাসীরা যা বলছে সেটা মনে হয় ঠিক, তোমার মাথা ঠিক আছে তো? সেই টাকা তো আমি সেই দিনই দিয়ে দিয়েছিলাম। আমি কবে টাকা নিয়েছিলাম? হে ভগবান, সেদিন যখন তুমি চেঁচিয়ে বাড়ি এসে টাকাগুলো নিয়ে গেছিলে, আমি এখন কোথার থেকে টাকা এনে দিই? বলতে থাকে। এইসব চুপি চুপি শুনে গঙ্গা অনেক খুশি হচ্ছিল। পরের দিন প্রতিবারের মতন রবি বাইরে যাওয়ার পরে গঙ্গা রূপ পাল্টে মঙ্গাকে কষ্ট দিতে থাকে। এর মধ্যেই রবি নিজের রোমাল নিতে বাড়ি ফেরত আসে। তখন রবি নিজের মতন আরও একটা রবিকে দেখে অবাক হয়ে যায়। দুজন রবিদেরকে দেখে মঙ্গার মাথা ঘুরতে শুরু করে। আমি আসল রবি, না আমি আসল রবি, বলে দুজন রবি লড়াই করতে শুরু করে। তখন আসল রবি, এ কোনো বহুরূপী আমার রূপ নিয়ে সবাইকে ধোকা দিচ্ছে, এ সবার থেকে টাকা নিচ্ছে, বলতে থাকে। এরই মধ্যে মাঙ্গা পুরো খেলাটা বুঝে গেল। মাঙ্গা তার বৌমাকে শিক্ষে দেওয়ার উপায় ভাবল। তোমাদের মধ্যে কে আসল রবি আমি খুঁজব, আমার মার আমার বর ভালোভাবে জানে, দুজনকে মার দিলে আসল রবি বেরিয়ে আসবে, বলে। ঠিক আছে, বলল রবির মতন দেখা গঙ্গা, বলেই তার বৌমাকে জোরে মারল। মরে গেলাম রে, বলে চেঁচাতে থাকল। হায় রে, এর হাতে মার খাওয়ার চেয়ে ভালো পালিয়ে যাওয়া উচিত, বলে পালাচ্ছিল। এরই মধ্যে মাঙ্গা জাদু আয়না এনে ওকে ভাঙার সঙ্গে সঙ্গে রবির রূপে থাকা গঙ্গা আসল রূপে এসে যায়। এই দেখে রবি আশ্চর্য হয়ে যায়। এর মানে এতদিন ধরে আমার মতন রূপ নিয়ে ঘুরতে থাকা লোক তুমি? আমাকে ক্ষমা করে দিন শ্বশুর মশাই। ক্ষমা না হাতি, আজ থেকে ঘরের কাজ সব তুই করবি, এই বলে নিজের বউকে শিক্ষা দিতে লাগল। শাশুড়ির দেওয়া কাজে অসন্তুষ্ট গঙ্গা সকাল সকাল ঝাড়ু দিতে দিতে, হায় রে, সব ঘর ঝাড়ু দিয়ে আমার কোমর যাচ্ছে, ছোট্ট ভুলের জন্য আমার শাশুড়ি এত বড় শাস্তি দেওয়া উচিত কি? এখন আমি আর করতে পারবো না, যেমন করে হোক এর থেকে বাঁচতে হবে। বউয়ের কাজ মাঙ্গার একদম পছন্দ হলো না। যেখানে যেখানে গঙ্গা ভালো করে ঝাড়ু দেয়নি সেখানে আবার করে পরিষ্কার করাচ্ছিল। হাই মেয়ে, কি রে, এখানে তো একটুও ধুলো যায়নি, আবার এইখানে এসে ঝাড়ু দিয়ে যা। এমন করে প্রতিদিন সব ঘরে ঝাড়ু দিয়ে গঙ্গা বিশ্রাম করছিল। তখনই মাঙ্গা তাকে ডেকে অন্য কাজ দিয়ে দেয়। আই বউ, এমন করে শুয়ে থাকবি তো বাকি কাজ কে করবে? মশলা কে বাটবে, বাসন কে ধোবে, খাবার কে বানাবে? তখন গঙ্গা ভাবে, এই অসুবিধার থেকে বার হওয়ার রাস্তা গঙ্গা পাচ্ছিল না। একদিন গঙ্গার একটা উপায় আসে, সঙ্গে সঙ্গে তাকে মনে রেখে দেয়, পরের দিন ঘরে ঝাড়ু দেয় না। এই দেখে মঙ্গার অনেক রাগ হয়। মাঙ্গা, আই বউ, কি এই সব, ঝাড়ুটা দিসনি কেন? ওই শাশুড়ি মা, ঝাড়ুটা ভেঙে গেছে তাই আমি পরিষ্কার করিনি। কি, ঝাড়ু ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে, নাও পয়সা নাও, চলো নতুন ঝাড়ু নিয়ে এসো।
বলে গঙ্গাকে টাকা দেয়। গঙ্গার কাছে নতুন ঝাড়ু আনা ছাড়া কোনো উপায়ও ছিল না। শাশুড়ির চোখ এড়িয়ে নতুন ঝাড়ুও গঙ্গা ভেঙে দেয়। এইভাবে সব ঝাড়ু প্রত্যেক দিন ভেঙে যাওয়াতে মঙ্গার সন্দেহ হয়। একদিন মঙ্গা নতুন ঝাড়ু আনার পরে মঙ্গা লুকিয়ে দেখতে থাকে। গঙ্গা নিজের শাশুড়িকে না দেখতে পেয়ে সে ঝাড়ুটাও ভেঙে দেয়। হায় রে বৌমা, এইটা হলো তোর খেলা? এখন আমার বৌমাকে মজা দেখাতেই হবে। বুঝে নিজের পুরনো বাক্সর থেকে জাদু ঝাড়ু বার করে গঙ্গাকে, ও বৌমা, সেই নতুন ঝাড়ুটাও ভেঙে গেল না? হ্যাঁ ও হ্যাঁ শাশুড়ি মা, নতুন ঝাড়ুটাও ভেঙে গেল, আর ঝাড়ু বিক্রেতাটাও দুদিন ধরে আসছে না। হ্যাঁ তাই